হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না। আজ আলোচনা করব 2022 সালে এই ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন আপনারা কেমন থাকবেন। এই মাসে আপনাদের একটি বিশেষ সতর্কতা অথবা এরকম বিপদের মধ্যে পড়লে কীভাবে রক্ষা পাবেন সেটি অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব, কিছু প্রতিকার নিয়েও আলোচনা করব। প্রথমে আমি ওভারঅল রাশি নিয়ে আলোচনা করব। এই মাসে আপনার তৃতীয় স্থানে তিনটি গ্রহ অবস্থান করবে, সেটি হলো দশমপতি রবি অবস্থান করবে এবং একাদশপতি এবং অষ্টমপতি বুধ অবস্থান করবে, আর চতুর্থপতি এবং তৃতীয়পতি শনি এখানে অবস্থান করেই আছে। এই যে তিনটি গ্রহ থাকছে, জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি এবং রবির একটি ক্লোজ ডিগ্রি হওয়ার কারণে রবি শনিকে দগ্ধ করে রাখবে এবং এখানে নিয়ন্ত্রণকারক গ্রহ থাকবে কিন্তু রবি। অতএব এই তৃতীয় স্থানে রবি নিয়ন্ত্রণকারক গ্রহ থাকার কারণে আপনাদের সম্পত্তি লাভ বা আর্থিক উন্নতি সেটি কিন্তু এই মাসে ইন্ডিকেট করছে। দেখুন, রাহু দীর্ঘদিন ধরে আপনার সপ্তম স্থানে অবস্থান করে আছে। রাহু যেহেতু সপ্তম স্থানে, কেতু ঠিক তার অপোজিটেই থাকবে 180 ডিগ্রিতে, আপনার রাশিতে অবস্থান করছে। আর কয়েক মাস পরে কিন্তু রাহু ঘর পরিবর্তন করবে। রাহু এখানে যথেষ্ট পাওয়ারফুল পজিশানে আছে, এই যে বিষরাশিতে অবস্থান করছে আপনার সপ্তম স্থান। অতএব যারা বিজনেসের মধ্যে যুক্ত আছেন বা বিজনেস করেন, এই রকম বিজনেসের মধ্যে আপনাদের পরিবর্তন বা সাফল্য দেখাচ্ছে। তবে এই সাফল্য নির্ভর করছে আপনি কী রকম বিজনেস করেন, তার উপরে অবশ্যই ফলের তারতম্য আপনারা দেখতে পাবেন। বিশেষ করে আপনারা যদি কোনো তরল জাতীয় বিজনেস করেন বা ফার্নিচারের বিজনেস করেন অথবা খাদ্য দ্রব্যের বিজনেস করেন অথবা পুরানো গাড়ি বা ইলেকট্রনিক্স উপরে যদি আপনারা বিজনেস করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা দেখাচ্ছে। দেখুন, কেতু আপনার রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে, তাই অবশ্যই কোনো কিছু নতুনভাবে যদি আপনারা বিজনেস শুরু করতে চান অবশ্যই একটু চিন্তাভাবনা করে করবেন। তো এ মাসে আপনাদের নতুন বিজনেস শুরু করারও প্রবণতা বা গ্রহের গোচর কিন্তু ইন্ডিকেট করছে আপনারা কিন্তু শুরু করতে পারেন। শনি আপনার দীর্ঘদিন ধরে এই তৃতীয় স্থানে অবস্থান করে আছে, এখান থেকে দৃষ্টি আপনার পঞ্চম, আপনার নবম এবং আপনার দ্বাদশ স্থানে থাকছে। আপনি যেটুকু হয়তো চেষ্টা করছেন পুরোপুরি হয়তো ফল পাচ্ছেন না, বা আপনার যেটুকু আপনি আশা রেখেছিলেন তার থেকে কম পাচ্ছেন, বা আপনার ব্যয় হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই মাসে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কারণ বললাম রবি এখানে নিয়ন্ত্রণকারক গ্রহরূপে দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে অবস্থান করে আছে। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, অর্থাৎ এই যে চতুর্থ স্থানে অবস্থান করে দৃষ্টি আপনার অষ্টম, আপনার দশম এবং আপনার দ্বাদশ স্থানে থাকছে, তো অবশ্যই কর্মপ্রাপ্তি যোগ আপনাদের আছে, যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দশম স্থানে থাকছে এবং কিছুটা হলেও আপনাদের ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণে রাখবে এই দেবগুরু বৃহস্পতি। যাদের কর্ম নেই অথবা কর্ম আপনাদের চলে গেছে, আপনি কর্মপ্রাপ্তির জন্য এতটাই কিন্তু আপনি মরিয়া হয়ে থাকবেন, যার কারণে আপনি কিন্তু এই কর্ম পাওয়ার জন্য অর্থ ব্যয় পর্যন্ত আপনি করতে পারেন, এরকম মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। 14 তারিখে রবি ঘর পরিবর্তন করে আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে। এই চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, এখানে রবি যখন প্রবেশ করবে তারপরেই আপনার 20 তারিখে এই যে বৃহস্পতি রবির একটি ক্লোজ ডিগ্রি হওয়ার কারণে বৃহস্পতিকে দগ্ধ করে রাখবে রবি। এই সময় আপনাদের এই যে চতুর্থ স্থানে থেকে দৃষ্টি আপনার দশম স্থানে, বিশেষ করে যারা কর্মের মধ্যে যুক্ত আছেন, এই সময় আপনাদের কিন্তু উচ্চ পদ লাভ হওয়ার সম্ভাবনা আছে বা কর্মক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারেন। যারা বিশেষ করে
অনেক একটু বেশি লেবার নিয়ে আপনারা কাজ করেন, লেবার কনস্ট্রাকশনের কাজ করেন, সেখানে কিন্তু আপনাদের আধিপত্য প্রস্তার বিস্তার করতে পারবেন। আপনার দ্বিতীয় স্থানে শুক্রমঙ্গল অবস্থান করছে। মঙ্গল আপনার ষষ্ঠপতি এবং রাশিপতি মঙ্গল, আর হচ্ছে শুক্র আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি। এই যে দ্বিতীয় স্থানে অবস্থান করে এখান থেকে দৃষ্টি কোথায়, আপনার অষ্টম স্থানে থাকছে। অতএব এই মাসে আপনারা কথার মাধ্যমে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারবেন। তবে আপনার কথার উপর কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখতে হবে বা নিয়ন্ত্রণে রাখবেন, তা না হলে বাইরের কিছু সমস্যা সেটি কিন্তু বাড়ির মধ্যে আসতে পারে। কারণ এই যে মঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার পঞ্চম স্থানে, আরেকটি দৃষ্টি থাকছে আপনার অষ্টম, আরেকটি দৃষ্টি আপনার নবম স্থানে। যারা নতুন প্রেমে প্রস্তাব রাখতে চান, আর অবশ্যই আপনারা কিন্তু প্রস্তাব রাখতে পারেন, আর যারা প্রেম ভালোবাসা এরকম সম্পর্কের মধ্যে আছেন, নিজের একটু স্ট্যাটাস মেনটেন করার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটু মতবিরোধ দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের মধ্যে বলা যেতে পারে একটু উত্তেজনা আপনাদের মধ্যে থাকবে। এছাড়াও এই যে আমরা শরীর স্বাস্থ্য দেখে থাকি অষ্টম, তো অষ্টমের অষ্টম যেখানে ইন্ডিকেট করছে আপনার এই যে রবি অবস্থান করছে, শনি অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে, অতএব একটু প্রেসার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের দেখাচ্ছে। তো এই মাসে যে আপনাদের অ্যাওয়ারনেস থাকতে হবে যে বিষয়টা, বা একটু এরকম বিপদ থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আপনাদের সামনে উপস্থাপন করব বললাম, সেটি হলো কি, এই মাসে দেখুন আপনার দ্বিতীয় স্থানে শুক্রমঙ্গল অবস্থান করে দৃষ্টি কোথায়, আপনার অষ্টম স্থানে থাকছে। আর দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করে দৃষ্টি কোথায়, আপনার দ্বাদশ স্থানে থাকছে। আর কেতু তো দীর্ঘদিন ধরে অবস্থান করেই আছে আপনার এই রাশিতে। আর সপ্তম স্থানে রাহু অবস্থান করে দৃষ্টি কোথায় থাকছে, আপনার সাফল্য স্থানে। এই যে গ্রহের যে অবস্থান অনুযায়ী বলা যেতে পারে এই মাসে আপনারা কিন্তু একটু ষড়যন্ত্রের শিকার হতে পারে। তবে এই বিষয়ে ভয় পাবার কোনো প্রয়োজন নেই, জাস্ট অ্যাওয়ারনেস। জ্যোতিষশাস্ত্র ভয় দেখানোর উদ্দেশ্য আপনাদের নয়, আপনাদের একটু অ্যাওয়ারনেস করা। যদি পূর্বে থেকেই আপনি একটু সতর্ক হয়ে যান, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। তাই এই মাসে যদি আপনি মনে করেন যে আপনার সঙ্গে ষড়যন্ত্র হতে পারে, এই যে আর্থিক ব্যয় হতে পারে বাড়ি থেকে, যেহেতু দেবগুরু বৃহস্পতির চতুর্থ স্থান থেকে দৃষ্টি আপনার দ্বাদশ স্থানে, এই ষড়যন্ত্র আপনি শিকার হতে পারেন যদি আপনার মনে মনে এটি উদ্ভব হয়, তাহলে এই মাসে অবশ্যই আপনারা বুধের কোনো প্রতিকার করুন। প্রতিকার বলতে আপনি ভাববেন না যে বুধের জন্য আপনাকে পান্না ধারণ করতে হবে, সেটি নয়। অনেক রকম প্রতিকার আছে, মন্ত্রের দ্বারাও প্রতিকার আছে, সেটি আপনারা করতে পারেন। যদি তাও না যদি পারেন, তো এই মাসে একটা সবুজ সুতা আপনি মণিবন্ধে বেঁধে রাখতে পারেন এই এক মাসটা, তো অবশ্যই এর সুফল আপনারা পাবেন। এবার আসা যাক এখানে যে তিনটি নক্ষত্র অবস্থান করছে কি ইন্ডিকেট করছে। বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র এখানে আমরা পেয়ে থাকি। তা বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র আপনারা যা জন্মগ্রহণ করেছেন, আপনাদের কিন্তু এই মাসে অর্থনাশ মাসের 15 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। অতএব একটু অ্যাওয়ারনেস আপনাদের থাকতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রে আপনারা যা জন্মগ্রহণ করেছেন আপনাদের সুখ ইন্ডিকেট করছে। এরপরে 15 তারিখের পর বিশাখা নক্ষত্রে আপনারা যা জন্মগ্রহণ করেছেন আপনাদের কর্ম অনুযায়ী আপনাদের মান সম্মান যশ খ্যাতি সেটি দেখাচ্ছে। এরপরে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে আপনারা যা জন্মগ্রহণ করেছেন মাসের 15 তারিখের পর আপনাদের মনের মধ্যে একটু ভয় ভাব থাকবে। ধন্যবাদ।